মা ডাকছো? হ্যাঁ বস। কি হয়েছে তোর? আমার আবার কি হবে? দেখ, মেয়েদের সিক্স সেন্স বলে একটা এক্সট্রা সেন্স থাকে। ওরে বাবা! আর তুই হলো আমার সন্তান, আমার ছেলে। মা ছেলের মধ্যে একটা টেলিপ্যাথিক কানেকশন থাকে। তো তোমার এই টেলিপ্যাথিক পাওয়ারটা ইউজ করে তুমি নিজে বুঝে নাও না আমার কি হয়েছে, জিজ্ঞেস কেন করতেছো? আমি তো একটু একটু বুঝতে পারছি। তরিমা মেয়েটাকে তোর কেমন লাগে? তোর খালারা কিন্তু তরিমাকে খুব পছন্দ করেছে। এখন তুই গ্রিন সিগন্যাল দিলেই আমরা এগোতে পারি। মা, আমাকে দুইটা দিন টাইম দাও প্লিজ। আর একটু করতে করতে আর কত সময় নিবি? হ্যাঁ, মানুষজন কি আমাদের জন্য বসে থাকবে নাকি বল? বাবা, আমি একটা মেয়েকে বিয়ে করব, তার ব্যাপারে জানবো না, বুঝবো না? একটা মেয়েকে দু চার দিনে কিছু বোঝা যায় না। ওই যে তোর মা, তোর মায়ের সঙ্গে আমি এতদিন ধরে ঘর সংসার করছি, আমি কি তাকে খুব বুঝতে পেরেছি? হ্যাঁ, আমি তো তোর মায়ের 10% বুঝতে পারিনি এখনো। এই তুমি প্যাঁচ লাগিও না তো, চুপ থাকো। চল, দুদিন সময় নিয়েছিস, এর ভেতরেই ফাইনাল ডিসিশন নিয়ে আমাকে জানাবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থাকো। নির্বাণ, তোমাকে আমার কিছু জরুরি কথা বলা দরকার, এর জন্য বাসার সামনে ডাকো। হ্যাঁ, শিওর। নির্বাণ, আমরা কিন্তু পেন্ডুলামের মতো ঝুলে আছি। আমি না ঠিক বুঝতে পারিনি কি বলেছো তুমি। আমি অত কমপ্লেক্স করে তো কিছু বলিনি। আমাদের বিয়ের ব্যাপারটা রিলেটিভসরা সবাই জেনে গেছে। ও আচ্ছা। দেখো, আমরা কিন্তু রিলেশন করে বিয়ে করছি না। আসলে বিয়ের সাদের ব্যাপার তো আমার মনে হয় একটু টাইম নিয়ে ডিসাইড করা ভালো, তাই না? আর কত সময় পর্যন্ত তোমার ব্যাপারটা যদি এরকম হয়, আমাকে তোমার পছন্দ না, পরিবারের প্রেশারে তুমি রাজি হয়েছ, বলতে পারো, প্রবলেম নেই। আসলে আমি না একটা গোলকধাঁধার মধ্যে আটকে গেছি। তো নিমা, গোলকধাঁধায় আটকে থাকলে তো হবে না, বের হবে ট্রাই করো প্লিজ। বের হতে পারলে আমাকে বা আমার ফ্যামিলিকে জানিও। তুমি এই তো ভালো। আচ্ছা, সব কিছু তো আমাদের প্ল্যান মতো চলছে, তোমার যদি কোনো সাজেশন থাকে তুমি কিন্তু বলতে পারো। সব কিছু তো ঠিকঠাকই হচ্ছে, এখানে আর আমার কি বলার আছে? না, তারপরেও তোমার যদি কোনো পছন্দ পছন্দ থাকে তুমি কিন্তু অবশ্যই জানাবা। এমন কিছু হলে আমি আপনাকে জানাবো। শিশির জি, তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। আই এম সো লাকি। দরজাটা খোলো। কেন দরজা খুলবো? কেন আগে দরজাটা খোলো। ঠিক আছে, এই তো আমি খুলছি। তো পৃথিবীর সব থেকে মায়াবী চোখের মেয়েটার জন্য 100 গোলাপ। 100 গোলাপ? আজকে তো আমার বার্থডে না, আর তাছাড়া আজকে তো কোনো অকেশনও না। আচ্ছা, প্রিয় মানুষকে ফুল দিতে কোনো কারণ লাগে? হ্যাঁ, কি ব্যাপার, চুপ করে আছো যে? ফুল দেখছিলাম। হ্যালো, এখন কেন বলুন তো?
আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি রেডি হয়ে নামছি। হাই, চলেন না। কোথায় যাব? আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাব, সমস্যা? আরে ওঠেন, এই শহরে পরন্ত বিকেলে একটু ঘোরাফেরা করে দেখি কি আছে। ওঠেন ওঠেন। বোঝাবো কি করে তোকে বল, তুই যে আমার কত আপন জন। বোঝাবো কি করে সারাটি জীবন তোকে ভালোবেসে যাব। তোর হয়ে আছি আমি, তোর হয়ে রব, সারাটি জীবন তোকে ভালোবেসে যাব। বুঝাবো কি করে তোকে বল, তুই যে আমার। কি রে, কি করিস? কিছু না, এমনিতে বসে আছি। দেখ তো মা, তোর বিয়ের জন্য কার্ড নিয়ে এসেছি, এর মধ্যে থেকে একটা চুজ করতে হবে। বিয়ের কার্ড আমি কি চুজ করব? তোমরাই পছন্দ করে দাও। আরে আমরা তো পছন্দ করে এতগুলা নিয়ে আসছি, এখন পুরো কনফিউজড, এর মধ্যে থেকে একটা চুজ করতে হবে। একটু তাড়াতাড়ি চুজ করিস মা, এটা ছাপাতে দিতে হবে। হ্যাঁ কেমন? ঠিক আছে বাবা। শিশি তোর কি হয়েছে? মা, পদ ভুল হলে কি সবসময় মানুষটাও ভুল হয়? তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না মা, তুমি যাও, কার্ড চুজ করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। শিশির, আমি মা এবং একজন মেয়ে, আমি অনেক কিছু বুঝতে পারি। জীবনের সিদ্ধান্ত নিতে গিয়ে আবেগকে প্লিজ প্রশ্রয় দিস না।